ভোলার অন্যতম দর্শনীয় স্পট বাগমারা ব্রিজ। দীর্ঘতম আধুনিক এই ব্রিজটি এখন বিনোদন কেন্দ্রে উন্নত হয়েছে। দর্শনীয় বাগমারা ব্রিজটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু মানুষ। তেঁতুলিয়া নদীর ওপর নির্মিত এই সেতুটির চারপাশ জুড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা যায়, পরন্ত বিকেলে সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে এসে মুগ্ধ হন দর্শনার্থীরা। প্রকৃতির নির্মল বাতাস, চারদিকে সবুজের সমারোহ আর ব্রিজের সৌন্দর্য দেখতে তেঁতুলিয়া পাড়ের এই ব্রিজে ছুটে আসছে মানুষ। ভোলাবাসীর বহুল প্রতীক্ষিত স্বপ্নের সেতু বাগমারা ব্রিজ। সেতুটি এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। 2017 সালের দিকে তৎকালীন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের উদ্বোধন করেন। তেঁতুলিয়া শাখা নদীর ওপর নির্মিত এই ব্রিজটি ভোলার সাথে পটুয়াখালীর সংযোগ স্থাপন করছে। দর্শনীয় এই ব্রিজকে ঘিরে পর্যটকদের যেন আগ্রহের মুক্তি নেই, বিনোদন পেতে সবাই ছুটে আসছেন এখানে। এখানে এসে কেউ ছবি তোলেন, কেউ ঘুরে বেড়ান, কেউ বা অবসর সময় কাটান, কেউ বা নৌকা ঘুরে বেড়ান। বিকেলে দর্শনার্থীদের ভিড় থাকে, ছুটির দিনে পর্যটকদের ঢল নামে। ভোলার অন্যান্য দর্শনীয় স্থানের মতো বাগমারা ব্রিজটিও দিন দিন জনপ্রিয় হয়।